জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ কর্মীরা পথে নামলে বিএনপি পালাবার পথ পাবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, বিএনপি মানুষ মেরে রাজনীতি করতে চায়। আমাদের কর্মীদেরকে যদি সংযত না হয়ে রাজপথে তারা যেভাবে পুলিশের উপর হামলা পরিচালনা করছে, জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করছে এবং মানুষের সহায় সম্পত্তি ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে, অনেক ক্ষেত্রে করছে, সেটার বিরুদ্ধে যদি জনগণ নামে আর সাথে যদি আমাদের দলের নেতাকর্মীরা থাকে, তারা পালাবার পথ খুঁজে পাবে না। জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ কর্মীরা পথে নামলে বিএনপি পালাবার পথ পাবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, বিএনপি মানুষ মেরে রাজনীতি করতে চায়। আমাদের কর্মীদেরকে যদি সংযত না হয়ে রাজপথে তারা যেভাবে পুলিশের উপর হামলা পরিচালনা করছে, জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করছে এবং মানুষের সহায় সম্পত্তি ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে, অনেক ক্ষেত্রে করছে, সেটার বিরুদ্ধে যদি জনগণ নামে আর সাথে যদি আমাদের দলের নেতাকর্মীরা থাকে, তারা পালাবার পথ খুঁজে পাবে না। জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ কর্মীরা পথে নামলে বিএনপি পালাবার পথ পাবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, বিএনপি মানুষ মেরে রাজনীতি করতে চায়। আমাদের কর্মীদেরকে যদি সংযত না হয়ে রাজপথে তারা যেভাবে পুলিশের উপর হামলা পরিচালনা করছে, জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করছে এবং মানুষের সহায় সম্পত্তি ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে, অনেক ক্ষেত্রে করছে, সেটার বিরুদ্ধে যদি জনগণ নামে আর সাথে যদি আমাদের দলের নেতাকর্মীরা থাকে, তারা পালাবার পথ খুঁজে পাবে না। জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ কর্মীরা পথে নামলে বিএনপি পালাবার পথ পাবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, বিএনপি মানুষ মেরে রাজনীতি করতে চায়। আমাদের কর্মীদেরকে যদি সংযত না হয়ে রাজপথে তারা যেভাবে পুলিশের উপর হামলা পরিচালনা করছে, জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করছে এবং মানুষের সহায় সম্পত্তি ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে, অনেক ক্ষেত্রে করছে, সেটার বিরুদ্ধে যদি জনগণ নামে আর সাথে যদি আমাদের দলের নেতাকর্মীরা থাকে, তারা পালাবার পথ খুঁজে পাবে না। জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ কর্মীরা পথে নামলে বিএনপি পালাবার পথ পাবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, বিএনপি মানুষ মেরে রাজনীতি করতে চায়। আমাদের কর্মীদেরকে যদি সংযত না হয়ে রাজপথে তারা যেভাবে পুলিশের উপর হামলা পরিচালনা করছে, জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করছে এবং মানুষের সহায় সম্পত্তি ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে, অনেক ক্ষেত্রে করছে, সেটার বিরুদ্ধে যদি জনগণ নামে আর সাথে যদি আমাদের দলের নেতাকর্মীরা থাকে, তারা পালাবার পথ খুঁজে পাবে না।